বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, একাদশ শ্রেণীর ছাত্রীদের গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত। আসো, আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞান চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, সময় ও শক্তির ব্যবস্থাপনা পার্ট দুই সম্পর্কে আলোচনা করব। এখানে পার্ট দুই হচ্ছে সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয়। সময় একটা গুরুত্বপূর্ণ মানবীয় সম্পদ। সময়ে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সীমাবদ্ধতা। সময় একবার চলে গেলে তার ফিরে আসে না, সুতরাং এর সদ্ব্যবহার সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। সময় সঞ্চয়ের মধ্যে প্রথমেই আমাদের দেখো কী করতে হবে, কাজের তালিকা প্রস্তুত করতে হবে। যে কাজগুলো করতে হবে তার একটা তালিকা আমরা তৈরি করব। এই তালিকায় বর্তমানের কাজ এবং ভবিষ্যতের কাজ সেখানে লিখিত থাকবে। এখন গ্রস এবং ক্র্যান্ডল ওনারা কি বলেছেন, ওনারা বলেছেন যে কাজ দুই ধরনের আছে, একটা হচ্ছে পরিবর্তনীয় কাজ আর একটা হচ্ছে অপরিবর্তনীয় কাজ। পরিবর্তনীয় কাজ হচ্ছে কোনগুলো, যেমন গৃহস্থালী ঘরের যাবতীয় কাজ, এগুলো সবই হচ্ছে পরিবর্তনীয় কাজ, প্রয়োজনে আমি যে কোনো সময় করতে পারি। আর অপরিবর্তনীয় কাজ হচ্ছে কি, স্কুল কলেজে যাওয়া, অফিসে যাওয়া, ডক্টরের কাছে যাওয়া, এগুলো অপরিবর্তনীয়, এগুলো সময় নির্ধারিত থাকে, তো এগুলো পরিবর্তন করা যায় না। এরপর আসো কাজের ধারাবাহিকতা। কাজের গুরুত্ব অনুসারে কী করতে হবে, কাজগুলোকে আমাদের ধারাবাহিকভাবে সাজাতে হবে। সময় তালিকা প্রণয়ন। সময় তালিকা প্রণয়ন কি, এখানে তোমার কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাকেই কিন্তু সময় তালিকা বলা হয়। এখন একদিকে আমাদের কাজের উল্লেখ থাকবে, আরেকদিকে আমাদের কী থাকবে, সময়ের উল্লেখ থাকবে। এইভাবে আমরা ধারাবাহিকভাবে কাজগুলো লিপিবদ্ধ করব, লিখব। তারপর হচ্ছে ভারসাম্য রক্ষা করা। সময় তালিকা করার সময় কাজ, বিনোদন, বিশ্রাম, এগুলোর মধ্যে একটা ভারসাম্য আমাদের রক্ষা করতে হবে। কোন কাজের পর কোন কাজ দিব, তাতে করে কি হয় আমাদের কিন্তু ক্লান্তি আসবে না, আর নতুবা আমাদের কি হবে, সহজেই ক্লান্তি এসে যাবে। আচ্ছা, এরপরে সময় তালিকা বাস্তবায়ন। শুধু তালিকা করলেই আমাদের হবে না, তাকে কি করতে হবে, বাস্তবায়িত করতে হবে। তো এই সম্পর্কে, সময় সম্পর্কে যারা সচেতন তারা কিন্তু তাদের জন্য সময় তালিকাটা বাস্তবায়ন করা অনেক সহজ। সময় তালিকা বাস্তবায়নে কিছু করণীয় কাজ, সেটা হচ্ছে কি, সময় তালিকা অনুযায়ী সবগুলো কাজ করা হয়েছে কিনা তা আমাদের যাচাই করতে হবে। তারপর সময় তালিকা বাস্তবায়নের সময় আমাদের ঘড়ি দেখার একটা অভ্যেস আমাদের করতে হবে, তাহলে আমরা সময় মতো কাজটা শেষ করতে পারব। তারপর দেখো সময় তালিকা এমন জায়গায় রাখতে হবে যাতে কি হয় আমরা সহজে দেখতে পারি, তালিকাটা এমন একটা জায়গায় রাখতে হবে। এরপর আসো মূল্যায়ন। মূল্যায়ন হচ্ছে কাজের ভালো মন্দ বিচার করা। সময় তালিকা অনুযায়ী সব কাজ ঠিক মতো সুষ্ঠুভাবে হচ্ছে কি না তার আমাদের দেখতে হবে। আর যদি ঠিক মতো হয়, সুষ্ঠুভাবে হয়, তাহলে কিন্তু এটা আমি সাকসেসফুল হলাম বা সফল হলাম, এটাই বোঝা গেল। আর যদি না হয়, তবে না হওয়ার কারণটা আমাদের কী করতে হবে, অনুসন্ধান করতে হবে, করে তারপর পরবর্তী পরিকল্পনায় আমরা সেইভাবে নতুনভাবে পরিকল্পনাটা করব। আসো সময় তালিকার কিছু মূলনীতি আছে। সময় তালিকা করতে গেলে চারটা মূলনীতির দিকে আমাদের লক্ষ্য রাখতে হয়। প্রথম হচ্ছে সহজ ও সরল। সময় তালিকাটা হবে সহজ সরল। সময় তালিকা সহজ সরল হলে যাতে তালিকাটা সহজে আমরা কী করতে পারি, অনুসরণ করতে পারি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর নমনীয়, সময় তালিকাটা নমনীয় হতে হবে। সময়কে এমনভাবে বিন্যাস করতে হবে যাতে ওই সময়ের মধ্যে কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। নমনীয় হচ্ছে ফ্লেক্সিবল, যেটা যেমন আমরা অনেক সময় এমন কিছু কাজ এসে পড়ে, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল, ডক্টরের কাছে যেতে হবে, তাহলে আমরা যদি বলি যে না আমাদের সময় তালিকায় এইটা এই কাজ আছে, এইটাই আমাকে করতে হবে, এটা ঠিক না। এই জন্যই সময় তালিকাটা কি ফ্লেক্সিবল হতে হবে, যেন আমি প্রয়োজনে কখনো কোনো গুরুত্বপূর্ণ কাজ এসে যদি যায় তখন আমরা যেন সেটা কী করতে পারি, সফল করতে পারি। এরপরে দেখো সম্পূর্ণ, সময় তালিকাটা সম্পূর্ণ হতে হবে। অসম্পূর্ণ সময় তালিকা ফলদায়ক হয় না,
দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কাজগুলো অন্তর্ভুক্ত করে একটা সামগ্রিক, সুষ্ঠু ও সম্পূর্ণ সময় তালিকা আমাদের তৈরি করতে হবে। এবং প্রযোজ্য এর পরের পয়েন্টটা, সময় তালিকা তৈরি করার পর তা প্রযোজ্য হতে হবে। যার জন্য করছি তার জন্য সেটা যেন প্রযোজ্য হয়, তা না হলে সব প্রচেষ্টাই আমাদের বিনষ্ট হয়ে যাবে। আমরা সময়ের সদ্ব্যবহার করব, সময়ের ব্যবস্থাপনা করব, করতে গেলে এই সময় সঞ্চয়ের এই সকল বিষয়গুলো আমাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।